আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসংখ্য সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে কাফিয়া কিতাবের দর্শে আবার পুনরায় মিলিত করেছেন আজকে আমি আমরা পড়ব ইনশা আল্লাহ বারো নম্বর পৃষ্ঠা থেকে চোদ্দ নম্বর পৃষ্ঠা পর্যন্ত বারো নম্বর পৃষ্ঠার শেষে গত দর্শে যেটা আলোচনা হয়েছে সেই দর্শের আলোচনার পুনরাবৃত্তি হবে ইনশাল্লাহ কিছু এবং মারফুয়াতের আলোচনা আজকে থেকে শুরু হবে প্রথম আমি এবার পড়ে নিচ্ছি আমরা একসাথে এবার মিলিয়ে নিই ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম <تقلأ مادة الشكية> <تسئ> وخالف سبويه الأخفش في مثل أحمر علما إذا نكر اعتبارا للصفة الأصلية بعد التنكير ولا يلزمه باب حاتم لما يلزم من اعتبار المتضادين في حكم واحد وجميع الباب باللام أو بالإضافة ينجر بالكسر. المرفوعات هو ما اشتمل على علام الفاعلية فمنه الفاعل وهو ما أسند إليه الفعل أو شبهه وقدم عليه على جهة قيامه به مثل قام زيد وزيد قائم أبوه والأصل أن يلي الفعل فلذلك جاز ضرب غلامه زيد وامتنع ضرب غلامه زيدا وإذا انتفى الإعراب فيهما لفظا والقرينة أو كان مضمرا متصلا أو وقع مفعوله بعد إلا أو معناها وجب تقديمه وإذا اتصل به ضمير مفعول أو وقع بعد إلا أو معناها أو اتصل به مفعوله وهو غير متصل وجب تأخيره وقد يحذف الفعل لقيام قرينة جوازا في مثل زيد لمن في مثل زيد لمن قام لمن قال من قام شعر وليبكى يزيد ضارع لخصومة ومختبط مما تطيح الطوائح ووجوبا في مثل وإن أحد من المشركين استجارك وقد يحذفان معا في مثل نعم লিমান রহমান রাহিম আমরা এবার পড়েছি ইনশাল্লাহ প্রথম গত বর্ষে আলোচনাটা করছি মুন্সারিফ সম্পর্কে আলোচনা হয়েছিল যে জায়ের মুন্সারিফ যদি কখনো যদি ইয়া হয়ে যায় নাকেরা হয়ে যায় তাহলে আলাম ইয়াত নষ্ট হয়ে যাবে তো তখন আলাম ইয়েত নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক জায়গায় এরকম দেখা যাবে যে হয়তো স্বভাব চলে গিয়েছে যেখানে আলামিয়ার শর্ত ছিল অথবা স্বভাব চলে গিয়েছে কিন্তু একটা স্বভাব মাত্র রয়েছে তো এক স্বভাবের কারণে অথবা বিদায় স্বভাবের কারণে গায়ের মুন্সারিফ মুনসারিফ হয়ে যাবে এটা আমরা এর আগে এর আগের আলোচনা ছিল আর কি এখানে ইমাম আকফাস রহমাহুল্লাহ আর ইমাম সিবাই রহমাহুল্লাহ ইমাম সিবাই রহমতুল্লাহ হলেন উস্তাদ ইমাম আকফাস রহমতুল্লাহ হলেন ছাত্র সিবাই রহমতুল্লাহ আলী উস্তাদ ছাত্রের সাথে একতলাফ করছেন একটা বিষয়ে ওখালেফা সিবাইল আকফা শফি মিথলি আহমার আহমার জাতীয় শব্দের ক্ষেত্রে আহমার জাতীয় শব্দের ক্ষেত্রে কি একতলাফ আমরা দেখি আহমার জাতীয় শব্দটি হলো ওয়াজনুল ফেল ফেলের ওজনে এসেছে তো ওয়াজনুল ফেল ফেলে ওজনে এসেছে আবার এটা ছিল হলো ইসমুল সিফা ওয়াস ছিল এটাকে নাম বানানো হয়েছে একটা মানুষের নাম বানানো হয়েছে তো নাম বানানো হলে আগে ছিল ওয়াস এখন হয়েছে আলম তো আলম আর ওয়াজনুল ফেল এই দুইটো শহর পাওয়া যাওয়ার কারণে এটা গায়ের মুনসারিফ হয়েছে এই ধরনের ক্ষেত্রে ইয়াম সিবর রহমতুল্লাহ আলহির আকফাসল সাথে ইখতলাফ আছে কি এখতলাফ আলমান আলম অবস্থায় ইদা নুক্ষির যদি কোনো কারণে এটাকে যদি কখনো এটাকে নাকেরা পড়া হয় তখন ইয়াতি বা তানকির ইমাম সিবই রহমতুল্লাহ আলহি বলছেন যে নাকেরা পড়া হলেও এটা গায়ের মুন্সারিফ থাকবে আর ইমাম আকফাস রহমতুল্লাহ আলী বলছেন নাকেরা পড়া হলে এটা গায়ের মুন্সারিফ থাকবে না বরং মুন্সারিফ হয়ে যাবে কারণ এটার মধ্যে আলামিয়াত জায়েল হয়ে গিয়েছে আলম চলে গিয়েছে এখন শুধু ওয়াজনুল আছে আর একটা সবাব দিয়ে হয় না কিন্তু ইমাম শিবুর রহমতুল্লাহ আলী বলছেন যে না এটা গায়ের মুনশারিফ থাকবে কেন থাকবে বলছেন এটা যে এটা তো সিফাত ছিল তো সিফাত তো ওয়াসফ তো ইসম সিফাত যেটা মূলত ছিল আল আসল তো মূলত থাকা সিফাতের বিবেচনায় নাকেরা হওয়ার পরে নাকেরা হওয়ার পরে এটাকে আবার আলম থেকে নাকেরা হওয়ার পরে এটাকে আবার ওয়াশ ধরা হবে যে ওয়াশটা ফিরে এসেছে তো ওয়াশ ফিরে আসার কারণে বলা হবে যে সিফাত ওয়াস এবং ওয়াজনুল ফেল দুইটা মিলিত হয়ে এটা ইয়া হয়েছে গায়রে মুনসারিফ হয়েছে ওয়ালা বা বাবু হাতিমিন তো আকফাস রাহিমাহুল্লাহ যেটা বলছেন সেই কথাটা জমহুরের মোয়াফেক অর্থাৎ জমহুর যেটা বলছেন যে এটা গায়রে মুনসারিফ থাকবে না মুনসারিফ হয়ে যাবে দিমাম সিবাই রহমতুল্লাহ আলী বলছেন যে এটা গায়রে মুনসারিফ থেকে যাবে আকফার রহমত লালি আর জম্মু একসাথে ইয়াম শিবর রহমত লালী অন্যপাশে এখন এসে আকফার রহমত লালিহি একটা দলিল দিচ্ছেন যেই দলিলটা সহীনা। সাহেবে কাফিয়া ওনার মতে শোহীনা এই কারণে সাহেবে কাফিয়া রহিমা এটা রদ করছেন দলিলটা কি এখানে উল্লেখ নাই রদটা উল্লেখ আছে রদ থেকে দলিল বোঝা যায় ওয়ালা আল জামু বাবু হ্যাঁ তিমিন লিমা এলাম মোতাবাদ কাফিয়া এখানে বলছেন দলিলটা কি আমরা বলে নি আগে দলিলটা হল যে আকাস রহমতুল্লাহ বলছেন যে আহমারার মধ্যে নাকেরা বানিয়ে ফেললে আলম থেকে যদি আবার পিছনের ওয়াশটা ফিরে আসে ফিরে আসা তাকে যদি ধরে নেওয়া হয় তাহলে তো নাকেরা না বানানো অবস্থায়ও পিছনের ওয়াসটা ফিরে আসছে এটাও ধরে না হবে অর্থাৎ যখন আলম থাকবে তখন ধরা হবে যে এটা আলমও আবার ওয়াসফো উনি এটা বলছেন উনি যে এটা বলছেন এটা সামারা জাহের হবে কোথায় কোথায় এই ফলাফলটা পার্থক্য পার্থক্যটা বোঝা যাবে পার্থক্য বোঝা যাবে ওই ধরনের শব্দের ক্ষেত্রে যেই ধরনের শব্দে ওয়াজনুল ফেয়েল না শুধুমাত্র ইসমুসিফাত সিফাত এটা পরবর্তীতে আলম হয়েছে তো ওয়াজনুল ফেল এই সব নেই তার মধ্যে এখন শুধু ওয়াসফ এই সবটা আছে ওখান থেকে পরে আলম হয়েছে তা শুধু আলম ইয়াদ আছে এখন আলামিয়াত আর ওয়াসফ এই দুইটা সব যদি একসাথে থাকা ধরে নেওয়া হয় তাহলে দুই সব পাওয়া যাবে গেরাম মুনসারিফ হবে উনি বলতেছেন তাহলে তো এটা হওয়া দরকার কিন্তু এটা তো কেউ মানেন না উনি নিজেই বলছেন যে এটা তো কেউ মানেন না যে ওয়াসফিয়াত আর আলামিয়াত একসাথে হবে না যেহেতু ওয়াসফিয়াত আর আলামিয়াত নাকেরা হওয়ার আগে একসাথে হয় না তো নাকেরা হওয়ার পরও একসাথে হওয়া সম্ভব না এটা বলছে তো ইমাম সাহেব কেফায়া রহেমাহুল্লাহ ইবনে হাজেব রহেমাহুল্লাহ তিনি বলছেন যে না এই দলিলটা দেওয়াটা যুক্তিযুক্ত হয়নি কারণ এটা তো জানা কথা যে আলামিয়াত জায়েল হওয়ার আগে অর্থাৎ নাকেরা হওয়ার আগে যে ওয়াস ছিল এটা সাথে মিলবে না কারণ হলো আলামিয়াত আর ওয়াস এই দুইটা হলো মোতাবাদ দেন দুইটা হলো পরস্পর বিপরীতমুখী যেখানে আলামিয়াত আসে সেখানে ওয়াসিয়াত আসে না ওয়াস আসে না যেখানে ওয়াস আসে সেখানে আলামিয়াত আসে তো দুইটা যেহেতু মোতাবাদ দেন পরস্পর বিপরীতমুখী সব তো এই কারণে এই দুইটা আশা লাজেম করা লাজেম করা তো এটা যুক্তিযুক্ত না এটাই বলছেন যে ওয়ালা আল জামুহু বা বুহা হাতেম শব্দটা উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন হাতিম অর্থ হল কাউজেন বিচারক তো ওয়ালা আল জামুহু শিবই রহমেদুল লায়ের ওপর অপরিহার্য হবে না বাবু হাতিমিন হাতিম হাতেম ধরনের শব্দ অপরিহার্য হবে না হাতেন ধরনের শব্দ হাতেন ধরনের শব্দ অপরিহার্য হবে না অর্থ হাতেমন এই শব্দটা ইসমসিফাত ছিল সেখান থেকে এটা আলম হয়েছে আর আলম হওয়ার পরে এটার মধ্যে ইসমসিফাত বাকি নেই আবার এটা ফেলেও নেই এবং সবার মতে এটা হলো একটি মুনশরিফ শব্দ তো আকফর শহমতুল্লাহ আলি যে যুক্তি ছিল এই যুক্তি অনুযায়ী উনি বলছিলেন যে আলামিয়া জায়েল হওয়ার পরে সিফাতকে যদি ফিরে আনা হয় তাহলে তো হাত ধরনের শব্দের ক্ষেত্রে যেখানে আলামিয়া জায়ল হয় নাই ওয়াজনুল ফেয়ালও নেই সেখানে ইসমু সিফাত এবং আলামিয়াত ওয়াস এবং আলামিয়াত এই দুইটাকেই ধরা হবে এবং গ্যারে মুসারিফ হবে যেটা কেউ বলে না তো এই জিনিসটা লাজেম হবে না লিমা এল জামু এর মাধ্যমে অপরিহার্য হয়ে যায় মিন বায়ানিয়া এ অতিবারের মতাবত দেয় পরস্পর বিপরীতমুখী দুইটা জিনিসকে ধরা ধরা একই হুকুমে একটি অবস্থায় তো মোটামুটি খোলাসা বুঝতে পেরেছি যে আকমার রহমতুল্লাহ বলতে চাচ্ছেন যে যদি আহমার জাতীয় শব্দের ক্ষেত্রে আমরা ধরে নেই সিবাই রহমতুল্লাহ কথা অনুযায়ী যে এখানে নাকেরা হওয়ার পরে আমার নাকেরা হয়ে গেল কোনো কারণে তো নাকেরা হওয়ার পরে এটা ফিরে আসবে। গেল, ওয়াস ফিরে আসবে এই কারণে আলামিফ হবে তাহলে তো নাকেরা জায়াল হওয়ার আগেও মানে আলামিয়া জায়াল হওয়ার আগেও নাকেরা হওয়ার আগেও এই ওয়াসটা ফিরে আসা দরকার ছিল কিন্তু এই দরকার ছিল কথাটা সহি না কারণ তখন তো এটা মাহাল ছিল অসম্ভব ছিল কারণ দুইটা পরস্পর বিপরীত সিফাত ছিল স্বভাব ছিল একটা ওয়াস এটা একটা এই কথাটাই বুঝিয়েছেন তো কথা এটাই আফফাস রহিমাউল্লাহ এবং জমহুরের মত যেটা এটাই হলো সহি বা জমহুরের মত যেটা যে এক্ষেত্রে আহমান জাতীয় শব্দের ক্ষেত্রে এটা যখন নাকেরা হবে তখন আর গায়ের মুন্সারিফ থাকবে না মনশারিফ হয়ে যাবে সুবাই রহমতুল্লাহ আলিহির এটা ব্যক্তিগত ইশতেহাত যেটা জমহুর গ্রহণ করেননি ওয়াজামিয়াউল বাব বিল্লামি আউবিল এওয়াফাতি আর এই ধরনের জামিয়াউল বাব অর্থাৎ গায়েরা মুনসারিফের যত শব্দ আছে এই সমস্ত শব্দ বিল্লামি আউবিল ইজওয়াফাতী লাম যুক্ত হলে অথবা ইজাফাত যুক্ত হলে ইয়ানজাম বিল কাসরি এটা কাসরা হবে তো এটা হলো গায়েরাম সারিফ সম্পর্কে একটা মুতলাক একটা হুকুম যে কোনো গায়েরাম শারিফ হ্যাঁ এটা যদি লাম যুক্ত হয় লাম যুক্ত হলে এবং মুজফ যদি হয় সেই ক্ষেত্রে এটা কাসরা গ্রহণ করবে তখন এটা গায়েরাম মুশারিফ থেকে মুন্সারিফ হয়ে যাবে আমরা নতুন আলোচনা চলে যাচ্ছি ইনশাআল্লাহ আলা বাহু আলাফি মারফুয়াত সম্পর্কিত আলোচনা মারফুয়াত মনসুবাত মজরুরাত এই সম্পর্কে এখন ধাপে ধাপে আলোচনা হবে মারফয়াত মারফয়াতের সম্পর্কে বলছে হুয়া মাস্তা মারফুয়াত হলো আটটা প্রকার আছে এখানে হুয়া মাস্তামাল আলে আলামিল ইয়াতি মারফুয়াত বলা হয় মাস্তামালা যা অন্তর্ভুক্ত করে আলা আলামিল ফাইলিয়াতি ওই সকল ইসিম মারফত ওই সকল ইসিমকে বলা হয় যা ফায়েল হওয়ার আলামতের উপর অন্তর্ভুক্ত হয় যা ফায়ল হওয়ার আলামত আলামুল আলাম আলামত যেমন পেশ এটার উপর অন্তর্ভুক্ত হয় এটাকে মারফোয়াত বলে তো মারফোয়াতের প্রকার আছে যেমন আটটা প্রকার বলা হয় ফায়েল নায়েবে ফায়েল মুক্তা খবর আল খবর আফআল নাকিসার ইসিম লাইসার এবং মালা এর মা লাফল খবর এই আটটা প্রকার তো আটটা প্রকারের মধ্যে একটা একটা প্রকারের বিস্তারিত আলোচনা একটা একটা করে করবেন যেমন এর মধ্যে একটি হলো ফেল যার দিকে সম্পর্ক যুক্ত হয় আউ শিবু হুল ফিলি আউ শিবু হুহু অথবা হুল ফেয়েল যার দিকে সম্পর্কযুক্ত হয় ওয়াকুদ্দিমা আলাইহি এবং ফেল বা শিভুল ফেল ফেলের আগে আসে আনা হয় আলা জিহাতি কিয়ামিহি বিহি এই বিবেচনায় যে মিল ফেলি বিল ফাইলি যে ফায়লের মাধ্যমে ফেলটি অস্তিত্ব লাভ করে তো বলছেন ওয়াকুদ্দিমা আলহি এবং ফেল কে ফায়েলের আগে আনা হয় এই বিবেচনায় যে ফেলটি ফায়লের মাধ্যমে অস্তিত্ব লাভ করে মিসলু কমা জৈদুন যেমন কমা জৈদুন কমা ফেল জাইদুন ফায়েল ওয়া জৈদুন ক ইমন আবুহু ক ইমন আবুহু আবুহু ফায়েল ক এমন হলো শিবহুল ফেয়েল শিবহুল ফেয়েল এটা যেমন ইয়া হয় ইসমুত ফায়েল হয় ইসমুস মাফরুল হয় আল সিফাতুল মুসাব্বাহ হয় তো এগুলো শিবহুল ফেয়েল হয় ইসমু তাফজিল হয় ওয়াল আসলো আল ফেয়লা বলছেন যে মূলত নিয়ম হলো যে ফায়েল

একটা কথা আছে আমরা পড়েছি এটা হলো আল ইদমার কবলা জিকের অর্থাৎ আগে জমির এসে যাওয়া পরে জমিরের মার্জিয়া আসা তো আগে জমির আসা পরে জমিরের মার্জি আসা এটা জায়েজ নেই নাহুর কায়দা অনুযায়ী এটা সম্ভব না এটা শুদ্ধ নয় তো এই কারণে এই উদাহরণের মধ্যে এই বিষয়টাই এসেছে উনি বলছেন যে

এই জমিরটা হলো জায়দুনের দিকে ফিরেছে অর্থাৎ জায়দ মেরেছে তার গোলামকে এখানে দৃশ্যত লাফজান আগে এসেছে গোলাম আহু এই জমিটা আগে এসেছে মাফল বিহির জমিরটা আগে এসেছে কিন্তু রুতবাতান মর্যাদা মর্যাদার দিক থেকে যায়দ আগে এসেছে কারণ জায়েদ হলো ফাইল ফাইলের স্থান দ্বিতীয় তো রুতবাতান আগে আসার কারণে ধরে নেওয়া হবে যে ইসমা কবলা জিকির হয়নি তো বরবা গুলাম দুন জায়দ তার গুলামকে মেরেছে তো যেহেতু রুতবাতান যায়দটা আগে থাকে এই কারণে ইসমার আগে জমির আসা পরে তার মার্জি আসা দুইটাই সহি হয়েছে কারণ এক বিবেচনায় কোনো না কোনো বিবেচনায় তা মার্জিটা আগে এসেছে অর্থাৎ রুতবাতান এই বিবেচনায় ওয়ামতানা বলো বা গোলা মুহু জৈদান কিন্তু গোলামহু যায়দান এটা বলা সহি কারণ এখানে গোলা এটা হয়েছে ফায়েল ফায়লের মধ্যে যে জমির আছে এই জমির ফিরেছে হলো জাইদানের দিকে যেটা মাফায়ুল বিহি যেটা লফজানও পরে এসেছে আবার উৎপাদনও পরে তো জমির জমিরটা যখন তার এবং দুই অবস্থায় পরে আসছে তখন এটা শুদ্ধ হবে না তো এটাই বলছেন যে আল আফলু ইয়ার ফেলা নিয়ম হলো মূল নিয়ম হলো যে ফাইল ফেলে সাথে আসবে তবে হ্যাঁ দুইভাবে যদি না আসতে পারে যে ফাইল ফেলের সাথে আসবে মা ফলে বিহিয়ার পরে আসবে যদি রুদ বাতান এবং লফজান দুইভাবেই ফাইল আগে না আসতে পারে তো কমপক্ষে একবার আসতে হবে হয়তো লফজান না হয় রুদ একভাবে আসতে হবে ওয়াইদান্তা ফালি আমার আবো এখন নতুন একটা আলোচনা করছে যে কোন সময়ে ফাইল আগে আনতে হয় কোন সময় ফাইল আগে আনতে হয় না এরকম কিছু একটা আলোচনা করছে ওয়াইদান তাফাল ইরাবু ফীহিমা লাফযান ওয়াল ক্বরিনাতু যখন ইনতাফা অর্থাৎ মিটে যায় নাই হয়ে যায় আল ইরাবু ফীহিমা ফাইল এবং মাফউল দুটার ইরাব লাফযান লাফযি ভাবে এবং লাফযি হলে কোনো ইরাব থাকে না তাকদিরি ইরাব হয় ফাইলেরও থাকে না মাফউলেরও থাকে না ওয়াল ক্বরিনাতু এবং করিনাও মিটে যায় নাই হয়ে যায় আলামত থাকে না যে কোনটা ফায়ের কোনটা মাফুল ব্যাখ্যা করছি আমি সামনে আউকানা মুদমরন মুতাসিরান অথবা ফায়েল যদি জমিরে মুতাসিল হয় সংযুক্ত জমির হয় ফেলের সাথে সংযুক্ত জমির আউ ওয়াকুহু বাদ ইল্লা মানাহা অথবা মাফরুল ফেলের মাফরুলটা ইল্লা আউ মানাহা মানা ইল্লা ইল্লা বা ইল্লা জাতীয় শব্দের পরে আসে আল মাফউলি এই অবস্থায় ওয়াজি মহু ফাইলকে মাফুলের আগে আনতে হয় তাহলে আমরা এখানে বলছেন যে ফাইলকে মাফুলের আগে আনাটা কখন অপরিহার্য হয়ে যায় তিনটা কারণ উনি বলছেন একটা বলছেন যখন লফজান ফায়েল এবং মাফুলের মধ্যে কোনো এরাব থাকে না এবং করিনাও থাকে না যে এটা ফায়ল আর এটা মাফউল যেমন জাহাবা দরবা মূসা ঈসা মূসা ঈসাকে মেরেছে এখানে মূসা আর ঈসা দুটার মধ্যে লফজি কোনো আরাব নাই তাকদির আরাব আল মাকসুর এরপরে মুসা ঈসা কে মেরেছে না ঈসা মুসা কে মেরেছে পার্থক্য করার উপায় নাই আকালা আকালাল কুম্মা সারা ইয়াহিয়া কুম্মা আল কুম্মা সারা পেয়ারা ইয়াহিয়া পেয়ারা খেয়েছে এখানে করিনা আছে কি করিনা যে পেয়ারা হলো খাওয়ার জিনিস আর ইয়াহিয়া হলো খাদক সুতরাং ইয়াহিয়া খেয়েছে আর পেয়ারাটাকে খেয়েছে তো এই করিনা থাকার কারণে এখানে আগে আসার পরও বোঝা যাচ্ছে যে কুম্মা সারা মফুল বিহি আর ইয়াহিয়া ফাইল। কিন্তু করিনাও যেখানে নাই দরবা মোসা আইসা সেই জায়গায় ওয়াজাবা তাকদি আল মাফরুল কে আগে আনা অপরিহার্য বাজি আওকানা মুক্তমারণ মুক্তাশিল অথবা যেখানে ফাইলের যে জমি ফাইলটা এটা জমিরে মুত্তাসিল হয় সেই সংযুক্ত জমিরে হয় যেমন দরবতা তুমি মেরেছ দরবতা আসিদান তুমি মেরেছ তো এখানে তো আলাদা করা বা লাকে আগে আনা কোনো সুযোগ নেই দরবারো আসিদান তুমি রাশেদকে মেরেছ যেমন কেবল আমর মেরেছে তো ইল্লাৰ পরে আসার কারণে মাফল বিহিটাকে পরে আনতে হবে অপরিহার্য ওয়াইদা তসালা বিহি এখন বলবে যেখানে বিহি আগে আনা অপরিহার্য ওয়াইদাদ যদি ফেলের সাথে মাফরউলের জমির একসাথে যুক্ত হয়ে আসে আ ওয়াফাবাদ ইল্লা মানাহা অথবা ফায়েলের জমিরটা ইল্লা অথবা ইল্লা জাতীয় শব্দে পড়ে আছে আ ইত্তা ছাড়া বিহী মাফরুলুহু বাহু গরুম অথবা আমরা কিতাব দেখি আউতাসালা বিহি মাফু বাহু আকা মত অথবা মাফউলটি ফেয়েলের সাথে আসে আর ফায়েলটি ফেল থেকে আলাদা আসে বিযুক্ত অবস্থায় আসে যুক্ত না হয় এই তিন অবস্থায় যে যখন ফায়েলের সাথে এমন জমি মিলিত থাকে যা মাফুলের দিকে প্রত্যাবর্তন করে প্রথমে গিয়েছে যে ওয়াইদা বিহি জমির ফায়েলের সাথে এমন এমন জমি থাকে যা মিলিত থাকে যা মাহলের দিকে প্রত্যাবর্তন করে যেমন দর বা জো জাইদান গোলা মহু দর গোলা সাথে এমন জমি মিলিত আছে গোলা এটা এমন জমি মিলিত আছে জমির মাফরোলিন যেটা মাফোলের জমির তো মাফরুলের জমি এটা মায়ের মাফোলের দিকে ফিরবে তো ওয়াইদা ওয়াইদার তাছাড়া বিহি এটা বিল ফেয়ারলি হবে না বিল হবে ওয়াইদার তাছাড়া বিহি বিল ফায়লি জমির মাফরোলিন ফায়েলের সাথে মাফউলের জমির বিদ্যমান এমন জমির যেটা মাফফরের দিকে ফিরবে তার মার্জি দিকে ফিরবে তখন সেই মার্জিটা মাফফুরা বেশিটাকে আগে আনতে হবে যেমন দরবা জাইদান গোলাম হ দুই নম্বর হলো আ ওয়াকা ইল্লা আও মানা। অথবা ফায়েলটা ইল্লা এর পরে এসেছে যেমন মা বাবা আমরান ইল্লা জাইদন আমরকে কেবলমাত্র জায়েদ মেরেছে আউ ইতাফলা বিহি মাফউলুহু অথবা মাফরুলটা ফেলের সাথে যুক্ত অবস্থায় এসেছে অপরদিকে ফাইলটা ফায়লের সাথে যুক্ত অবস্থায় আসে নাই গায়র মুত্তাসিল তো এই ক্ষেত্রে ওয়াজাবাত আখিরু যেমন দরাbaka যায়িদুন যায়েদ তো তোমাকে মেরেছে তো দরাbaka যায়িদুন মাফল বিহি জমিন ফায়লের যুক্ত ফায়লের হয়েছে এই এই তিন অবস্থায় মাফরুল বিহিকে আগে আনা وقري وجب تاخيره وجب تاخيره تاخير المفعول عن الفاعل وقد يحذف الفعل لقيام قرينة جوازا في مثل زيد لمن قام قال من قام বলছেন কখনো কখনো ফেলকে হজফ করা যায় যখন করি না থাকে তো কখনো যায় আবার কখনো করতে হয় এটাই বলছেন যাওয়া যান কখনো যায়স আর কখনো বান করতে হবে কখন যায়েস বলছেন যখন করি না থাকে আলামত থাকে যে এখানে একটা ফেল আছে যেমন কেউ বলল মান কমা কেউ দাঁড়িয়েছে তো এরপরে উত্তরে শুধু বললো জায়দ জাইদুন যাদদরিयत তো এখানে ফাইলের ফেলটি নেই কিন্তু করিনা আছে যা আগের প্রশ্ন এই প্রশ্নটা হলো করিনা যে এখানে হলো কমা সে শিরুন একটা কবিতা বলা হচ্ছে ওয়ালিউকা ইয়াজিদ দারিউন লিখুসুমাতিন মাতিন এর কি মানে কান্না করা তো এটার মাফরে এটার সাধারণত লাজম হয় তো এখানে মুতাআদ দিয়ে এনেছে কি হবে যার জন্য কান্না করা তো ওয়ালি ইউব কাজিদু মাঝুল সিগা ওয়ালি ইউব ইয়াজিদের জন্য কান্না করা হোক এরপরে দরে অনলি খুসু মাতিন কে কান্না করবে ইয়াবে কি দরে অনলি খুসু মাতিন এই কিটা উজ্জ আছে এটা আগের জুমলা এটা পারি না তো দরে অনলি খুসু মাতিন যে উদ্দেশ্য হলো যে তারা কান্না করবে যাদেরকে ইয়াজিদ জীবিত অবস্থায় যাদেরকে সাহায্য সহযোগিতা করত ইয়াজিদের মৃত্যুর পরে তাদের কান্না করা উচিত সেটা হলো দরে অন লে মাতিন দরে অন মানে অক্ষম লে মাতিন যারা ঝগড়া করতে অক্ষম ঝগড়া করতে অক্ষম হওয়ার কারণে সবসময় ইয়াজিদের কাছে সাহায্য চাইতো নিজেদের হক আদায় করার ব্যাপারে ওয়া মুক্তাবিতুন মিম্মা তুতিহু তওয়া ইহু তওয়া ইহু মানে দুর্যোগ ত ইহাতুন তওয়া ইহু তুতিহু মানে ধ্বংসকারী যে ধ্বংসকারী দুর্যোগের থেকে ধ্বংসশীল যারা আশ্রয় ছিল ইয়াজিদের প্রার্থনা করত। ছিল সরাসরি করতো তবা এহ এই এই দুই শ্রেণী মানুষের উচিত ইয়াজিদের জন্য কান্না করা এখানেও ইয়াবে কি শব্দটা ফেলটা ফেয়ালটা উজ্জ্বাস বুজুবান আর কখনো কখনো অপরিহার্য মানে ফেলটা উজ্জ্ব রাখতে হবে

হজফ করা অপরিহার্য উজুবান কেন যে যেখানে আগে থাকে ফেরের থাকে তো এমন এমন ক্ষেত্রে এটাকে হজফ করা অপরিহার্য ওয়াই না আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছে তো ইস্তাজা রকা এই তাফসিরটা বোঝায় যে এখানে আগে ইস্তেজার আছে এই তাফসির থাকার কারণে এখানে ফেলটা হজফ করা অপরিহার্য হয়ে গেছে ওয়াকাদ ইউ হাজাফানি মান কখনো কখনো ফেল এবং ফাইল দুইটাকেই হজফ করা হয় যেমন নাম এই শব্দের ক্ষেত্রে লিমান কলা আ কম আ যাইদুন কেউ বললো আ কম যাইদুন জায়দ কি দাঁড়িয়েছে এর উত্তরে আমরা কি বলি নাম হ্যাঁ হ্যাঁ মানে নাম কম আ যাইদুন হ্যাঁ জায়দ দাঁড়িয়েছে তো কম আ যাইদুন জায়দ দাঁড়িয়েছে ফেলও হজফ করা হয়েছে ফায়েলও হজফ করা হয়েছে কারণ এখানে প্রশ্নর আগের প্রশ্ন যেটা সোয়ারে মুকাদ্দার এটাই বোঝা যায় যে এখানে ফেলও আছে ফায়েলও আছে আজকের আলোচনা এখানে শেষ ইনশাআল্লাহ আগামী দর্শের আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা এবং একটু কিছুটা সূক্ষ্ম আলোচনা ওল ফেদান আমরা ইনশাআল্লাহ উপস্থিত থাকবো যারা আমরা ছিলাম দর্শে শুনেছি এবং পরবর্তীতে ভিডিও দেখে নিব সবাইকে আল্লাহ তালা অনেক অনেক জায়গায় খায় দান করুন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি যতটুকু পারি আল্লাহ তালা আমাদের ভুল ত্রুটি মাফ করুন এবং আমাদেরকে আরো সুন্দর করে তফিক দান করুন